মাঠে থেকে জানতে পারলাম, এখনো নিজের ফোনে হাতে নিতে পারি নাই, সো জানি না বাইরে কি হচ্ছে। চেষ্টা করবো যেন বাংলাদেশে এটা চেঞ্জ করার জন্য, যে লেগ স্পিনার এখন থেকে যেন নেক্সট আর মানে কষ্ট করতে না হয় লেগ স্পিনারদের আর কি। প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার, আর অনেকদিন ধরে ট্রাই করছিলাম, নিজেকে পুশ করছিলাম বড় পারফরমেন্স করার, তো সুযোগ এসেছে, ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কিছু করার। প্রুফ করার জন্যই ওইখানে ডাকা হয়েছে, তো আমি চেষ্টা করব। যেহেতু টি টোয়েন্টিতে ডাকা হয়েছে, অবশ্যই আমি যেরকম টাইপের রোল প্লে করেছিলাম বিপিএলে, আমি চেষ্টা করবো ওইরকম টাইপের ক্যামেরা ইনিংসগুলো খেলার। সুজন স্যার আমাকে আগেই বলছিল যে রেডি থাকিস, হয়তো বা হতে পারে, বাট কনফার্মলি আমি এই যে কিছুক্ষণ আগে ডাক আউটে আমি জানতে পারছি, আমি সঠিক জানতাম না, আমি ম্যাচে ছিলাম কি উইকেট কিপিং করতেছিলাম। অবশ্যই ভাই চ্যালেঞ্জিং তো সবখানে চ্যালেঞ্জিং, দেখেন এই যে ডোমেস্টিক ম্যাচ খেলতেছি এগুলোও চ্যালেঞ্জিং। আমি সবসময় বলি যে আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জিং, আমরা যারা ইয়াং প্লেয়ার আছি, যারা আরও অন্যান্য যারা উইকেট কিপার আছেন তারাও ওইরকমভাবেই হয়তো বা দেখেন এই জিনিসগুলো, তো অবশ্যই হ্যাঁ চ্যালেঞ্জিং, বা চেষ্টা করবো নিজের কাজটা ঠিকঠাক মতো করার, যেরকম রোল থাকে ওই রোলগুলো প্লে করার চেষ্টা করব। এই রিসেন্ট এক দুই বছরই আপনি দেখেন যে স্ট্যাটস যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, রিসেন্ট এক দুই বছরই আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে, তো পিক টাইমটাই আর কি আমার মনে হয় যে ডাকা হয়েছে। না আসলে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আগে ডাক পেয়েছি বা টিমের সঙ্গে ছিলাম ওটা নিয়ে ভাবতেছিলাম, এখন যেহেতু আল্লাহর রহমতে ডাকছে তো আমি চেষ্টা করবো আমার বেস্টটা দেওয়ার জন্য। আসলে ডেটে বল করতাম ঠিক আছে, মানে আমি তখন হয়তো আমার কিছু ল্যাকিংস নিয়ে কাজ করতাম, তো ওইটা আমি ইনশাল্লাহ প্রুভ করার চেষ্টা করবো এই ম্যাচে। সমস্যা বলতে না আমি সবসময় প্রিপেয়ার ছিলাম আর কি, মানে প্র্যাকটিস ম্যাচ খেলতেছিলাম বা নেটে প্র্যাকটিস করতেছিলাম, তো আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন আছে। আসলে আমি এত কিছু চিন্তা করি না আর কি, আসলে আমার চিন্তা ভাবনা আছে মানে বড় মানে খেললে যেন অনেকদিন খেলার চিন্তা ভাবনা আছে, তো আমি আল্লাহর কাছে দোয়া করি যেন মানে লং টাইম খেলার জন্য। ডোমেস্টিক বলেন বা ফার্স্ট ক্লাস বলেন, সবসময় চেষ্টা করি যে যদি ম্যাচ খেলার সুযোগ পাই আমি মানে ভালো প্রিপারেশনটা নেওয়ার জন্য, তো মানে সবসময় চিন্তা ভাবনা করি যে ওইখানে ভালো খেললে ন্যাশনাল টিমে যেন আমি ভালো কিছু দিতে পারি বা দেশকে কিছু দিতে পারি। তো ওইখান থেকে সবার সাথে কথা হয় যে ভালো কিছু করার জন্য মানে চেষ্টা করো রঙ্গনাথের কাছে। হ্যাঁ জি, নেটে বা প্র্যাকটিস ম্যাচে বা প্র্যাকটিস সেশনগুলো অনেক কাজ করছি ওনার সাথে, তো আগের থেকে 30-50% আমি ইম্প্রুভ করছি ওনার সাথে কাজ করার পর, তো যেগুলো কথা বলছে সেগুলো নেওয়ার চেষ্টা করছি, রাট ডাউন করছি। প্রেশার না আর কি, মানে ভালো লাগার কাজ করে সবারই ঠিক আছে, কিন্তু একটু ভালো লাগার কাজ আর একটা কাজ করে যে আমি যেন মানে সুযোগ পেলে যেন ভালো করতে পারি, এটা সবচেয়ে বড় প্রেশার আর কি। কিন্তু আমি নর্মাল নিচ্ছি আর কি, স্বাভাবিক আছি আলহামদুলিল্লাহ। আসলে এটা আমাদেরই হয়তো বা মানে ল্যাকিংস যে আমরা খেলতে মানে সুযোগ পাচ্ছি কিন্তু কাজে লাগাইতে পারতেছি না, তো এটা আমাদেরকেই চেঞ্জ করতে হবে, যে আমি হয়তো বা সুযোগ পাইছি দুইটা, আমার দুইটার মধ্যে সুযোগ কাজে লাগাইতে হবে, তাহলে আমি নেক্সট আরও সুযোগ পাবো ইনশাল্লাহ।